Hey guys, Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি Suzuki GSX R150 কিলেস ইগনিশন সিস্টেম কিভাবে কাজ করে। সো আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে Suzuki GSX R150 কিলেস ইগনিশন সিস্টেমটি কিভাবে কাজ করে। আমি যখন বাইক কিনে নেয় আমার মনের মধ্যে অনেক কনফিউশন ছিল যে এটা কিলেস ইগনিশন সিস্টেমটি মূলত কিভাবে কাজ করে। তো ইউটিউবে অনেক ঘাটাঘাটি খোঁজাখুঁজি করার পরও তেমন কোনো ভিডিও খুঁজে পাইনি, কারণ ইউটিউবে তখন ম্যাক্সিমাম ভিডিওই ছিল ইন্দোনেশিয়ান ল্যাঙ্গুয়েজে, আর ওরা কী না কি বলে কিছুই বুঝতে পারিনি। বাট যেটা বুঝতে পারছি, সম্ভবত এটা রেঞ্জের মধ্যে রিমোটটি এলে ইগনিশনটি পাওয়ার পায়। সো চলুন আপনারা দেখে নিন কীভাবে এটা কিলেস ইগনিশন সিস্টেম কাজ করে। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা সুজুকি জিএসএক্সআর ইউজার আছেন তারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ লাস্টে আপনাদের জন্য কিছু কথা বলার আছে। সো এই হচ্ছে কি আমার রিমোটটি আমি সেন্সরের কাছে আসলাম রিমোটটি নিয়ে। সেন্সরের রেঞ্জ হচ্ছে কি 1 মিটার, রিমোটটি 1 মিটারের মধ্যে বাইকের 1 মিটারের কাছে না, অন মিটারের মধ্যে যদি না থাকে তাহলে বাইকটি স্টার্ট দেওয়া সম্ভব না। দেখুন এই রিমোটটি আমার কাছে আছে, এই যে পাওয়ার পেয়ে গেছে কিন্তু, এবং ইগনিশন অন হয়ে গেছে। সো এবার দেখুন ইরিগেশন, এই রিমোটটি আমি লাইক বাইক ওখানে, আমার রিমোটটি আমি এখানে রাখলাম, ঠিক আছে। এবার দেখুন আমার কিন্তু যতই প্রেস করি কোনো পাওয়ার পাচ্ছে না। সো আবার আমি রিমোটটা নিয়ে আসি, এই যে আমার রিমোটটা, এবার কিন্তু আবার পাওয়ার পাচ্ছে। সো মূলত এটা এভাবে কাজ করে। আর রিমোটের একটা ফাংশন আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। রিমোটটিতে অ্যাড করা হয়েছে অ্যান্সার ব্যাক ফাংশন। তো আপনি যদি রিমোটটির বাটনটি প্রেস করেন দেখবেন ডাবল ইন্ডিকেটর ব্লিঙ্ক করছে, ওকে। আর একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে বাইকটিতে, আপনি রিমোটটির মাধ্যমে আপনার বাইকটি লক করে রাখতে পারবেন। তো আপনি যদি লক করে রাখেন, এই রিমোটটি কাছে নিয়ে গেলেও বাইকের আপনার ইগনিশন কোনো পাওয়া পাবে না। আমার বাইক একবার লক হয়ে গেছিলো, তারপরে আর ট্রাই করিনি কারণ ভয়ের জন্য। সো লক করা কীভাবে লক করে সেটা আমি জানি না, বাট কীভাবে আনলক করে সেটা জানি। আপনি জাস্ট 5 সেকেন্ডের জন্য এই বাটনটি হোল্ড করে রাখলেই দেখবেন ডাবল ইন্ডিকেটর ব্লিঙ্ক করবে, দেন আপনার বাইকটি আনলক হয়ে যাবে, ওকে। আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। সো সবাইকে একটা জিনিস সাজেস্ট করবো, আপনারা যারা জিএসএক্সআর ইউজার আছেন তারা অবশ্যই রিমোটটি একটি শক্তপোক্ত কেসের মধ্যে রাখেন, কারণ মানুষ মাত্রই ভুল, আর যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সো আমি ইউজ করে এই যে 50 টাকা 100 টাকার মধ্যে একটা এয়ারফোন আছে স্যামসাংয়ের, ওর সাথে এই বক্সটি দেয়, এই বক্সটির মধ্যে আমি আমার রিমোটটি রাখি। তো এটা সহজে কোনো চাপ লাগলে বা কিছুর সাথে আঘাত লাগলে এই বক্সটি উপর থেকে যাবে, ওকে। রিমোটটি কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। আমার একবার একটা বক্স এরকম আমার খাটের উপরে রাখা ছিল, তো কেউ হয়তো বা বসে পড়ছে অথবা পাড়া দিছে, যার জন্যই বক্সটি ভেঙে ঢুকে গেছে, বাট রিমোটটি অক্ষত রয়েছে। সো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে প্রেস করবেন, কমেন্ট করে আপনার পার্সোনাল ওপিনিয়ন জানিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম আরও ভিডিও দেখতে চাইলে, আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, এর ফলে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশড হলেই তার নোটিফিকেশন সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন যাতে আরও এরকম ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর আমাকে উৎসাহিত করুন, আরও শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদের সাথে জানিয়ে দিন ভিডিওটি, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন। তো আল্লাহ হাফেজ।